আসসালামু আলাইকুম, জব অ্যাপ্লাই এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা জব সার্কুলার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখন আমি আপনাদের সামনে যে নতুন জব সার্কুলার বা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, সেটি ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ভিডিওতে আমি এ টু জেড নিয়ে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আপনি যদি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে আবেদন করতে ইচ্ছুক হন, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সম্পূর্ণ ডিটেলসলি বুঝতে পারবেন। আপনি যদি আরও বেশি বেশি চাকরির খবরাখবর পেতে চান, সেই ক্ষেত্রে ভিজিট করতে পারেন priyajob.com। সেখানে কিন্তু নিত্য নতুন সর্বোচ্চ সবার আগে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয়। তো আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা কিন্তু অলরেডি যে ফায়ার সার্ভিস অফিসিয়াল যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে সেগুলোটা ডাউনলোড করেও পড়ে নিতে পারেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিম্নতে উল্লেখিত শর্ত ও যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন, পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা তিনটাই আছে। তো প্রথম যে একটা পদ আছে, সেটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা কিন্তু 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিং এর গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো এদিকে দেখুন, দুই নম্বরে আছে বাবুর্সি, 6টি, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। মালি, 1টি, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, 4টি, অষ্টম শ্রেণী পাশ হবে। এই সর্বমোট 4টি পদে 16 জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্স। সকল জেলার প্রার্থীগণরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, দরখাস্ত আহ্বানের শর্ত হলো, এখানে কিছু তারা শর্ত সাপেক্ষ দিয়েছে, যে শর্তগুলো মেনে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ভোটার আইডি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না, বা আবেদন করলেও আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী নির্ধারিত ফর্মে কম্পিউটার কম্পোজ করে সকল কলাম সঠিকভাবে পূরণ করতে হবে। প্রার্থীর নিজ হাতে স্বাক্ষর সহ আবেদনপত্র দাখিল করতে হবে এবং প্রবেশপত্র, প্রার্থীর নাম, পিতার নাম ও ঠিকানাগুলো সবকিছু প্রেরণ করতে হবে। আবেদনপত্র ফর্ম পূরণ ও প্রবেশপত্রের নমুনা কপি বাংলাদেশ ফায়ার সার্ভিসের অফিসে, এই অর্থাৎ এই ওয়েবসাইটে একটা ফর্ম দেওয়া আছে এবং আবেদনপত্রের ফর্ম দেওয়া আছে, প্লাস একটা প্রবেশপত্রের ফর্ম দেওয়া আছে, যে ফর্মটা ডাউনলোড করে আপনারা পূরণ করতে হবে। এটা কম্পিউটার কম্পোজ করতে হবে, অর্থাৎ কম্পিউটারে টাইপ করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সার্কুলার ডাউনলোড লিঙ্ক থেকে সরাসরি ওই ফাইলগুলো দেখে নিতে পারেন আপনারা। এখানে দেখুন, প্রার্থীর বয়স 1/9/2020 তারিখে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যাদের কোঠা আছে শুধু তাদের ক্ষেত্রে 32 বছর গ্রহণযোগ্য হবে। তো প্রয়োজনীয় কাগজপত্রগুলো যা যা লাগে এগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। 1 নং পদের জন্য 100 টাকা অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে এবং 2, 3, 4 নং পদের জন্য প্রার্থীকে 50 টাকা অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে। এখানে দেখুন, মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা এর অনুকূলে 1736100000, অর্থাৎ 400031 কোডে ট্রেজারি চালানোর মাধ্যমে বাংলাদেশ সোনালী ব্যাংকের শাখায়, যে কোনো শাখায় এটাকে আপনাকে ব্যাংক ড্রপ করতে হবে এবং ব্যাংক ড্রপের যে কাগজটা দেওয়া হয় সেই কাগজটা আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পূরণকৃত আবেদনপত্র ফর্ম ও প্রবেশপত্রের কপি, ছবি সহ এগুলো বিস্তারিত তথ্য আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি ভিডিওটা ছোট করার লক্ষ্যে এগুলো পড়ে শোনাচ্ছি না, এগুলো আপনি কষ্ট করে পড়ে নেবেন। দেখুন, এখানে লিখছে, ত্রুটিপূর্ণ, অস্পষ্ট, অসম্পূর্ণ আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই সম্পূর্ণ একটু ক্লিয়ারলি ভাবে পূরণ করার চেষ্টা করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে চাইলে সার্কুলারটা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। তাছাড়াও দেখুন, এটা কিন্তু আবেদনপত্র যে চাকরির আবেদনের ফর্মের যে নমুনা, সেই নমুনা কিন্তু এখানে দেওয়া আছে। এটা আপনারা কম্পিউটার কম্পোজ করে টাইপিং করে লিখে নেবেন, আর যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে নিকটস্থ যেখানে চাকরির আবেদনপত্র ফর্ম পূরণ করা হয় সেখান থেকে আপনি কাজটা করে নিতে পারেন। তো প্রবেশপত্রের নমুনাটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে প্রবেশপত্রের যে নমুনাটা, তো এখানে এই ঘরটা আপনাকে ফাঁকা রাখতে হবে, বাকি তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে, জাস্ট এটা ফাঁকা রাখবেন। তো বাদ বাকি সব কিছু আপনাকে চিঠির মাধ্যমে প্রেরণ করতে হবে। এখানে দেখুন, আবেদনপত্র পাঠানোর ঠিকানাটাও এখানে দেওয়া আছে, কিন্তু আপনারা সেই হিসেবে কাজটা করে ফেলবেন। বন্ধুরা, এটাই ছিল আজকের জব সার্কুলার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জব সার্কুলার। বন্ধুরা, যাওয়ার আগে একটা কথা, দেখুন
আগামী 6/10/2020 তারিখে রোজ মঙ্গলবার বিকাল 5 ঘটিকার মধ্যে ডাকযোগে, এখানে দেখুন তাদের মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা বরাবর পৌঁছাতে হবে। অর্থাৎ এটা আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা সেই ঠিকানাটা বলতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি সার্কুলার বা চাকরির খবরাখবর পেতে ভিজিট করতে পারেন priyojob.com। আমি নিজেও সেখানে আছি, তাদের সাথে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জব সার্কুলারে। আল্লাহ হাফেজ।